এখানে হামাস বা ইসরায়েল যারই জয় পরাজয় হোক না কেন, দিন শেষে নিশ্চিত জয় কিন্তু ইরানের। আপনারা একটু যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন ইরানই হচ্ছে মূল কলকাঠি নাড়ার চাবিকাঠি, এবং সেই চাবিকাঠিটি তারই হাতে রেখেছে। আমেরিকা এবং ইসরায়েল বর্তমানে হতভম্ব এবং তথস্থ অত্রায় রয়েছে, প্রচণ্ড ভয় ইসরায়েলিদের কুকড়ে রেখেছে। ইরানের গর্জনের মাধ্যমে সে হিজবুল্লাহ এবং হুতির মতো সংগঠনকে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত লেলিয়ে দিয়েছে। হামাসের মতো পার্টিকে তারা ইসরায়েলের কলিজায় হাত দিতে বাধ্য করেছে। সুতরাং দিন শেষে এখানে গাজার অভ্যন্তরে সাধারণ মানুষ মারা গেলেও মধ্যপ্রাচ্যে এখন সিল মুডে রয়েছে ইরান। তারা ইরানের বাইরে মধ্যপ্রাচ্যে বেকায়দা পড়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, কারণ তাদের একটি ভিউ বা লক্ষ্য ছিল একটি সুষ্ঠু এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এবং এই স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে তারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। বন্ধুরা, এটিতে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিরা প্রচণ্ড রকমের একটি ভয়ের মধ্যে ছিল, যদি সত্যি সত্যি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব আরও বেশি মাত্রায় ইসরায়েলের সাথে তার সম্পর্ক গড়ে তোলে তাহলে ভবিষ্যতে এই ফিলিস্তিনি নামক রাষ্ট্রটি হয়তো আর থাকবে না। কিন্তু ইরানের ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন রকম। শিয়া মতাদর্শী ইরান সেই বিভিন্ন অঞ্চলে তার সমর্থন বজায় রেখেছে। সিরিয়া শিয়া মতাদর্শী, ইরাক, লিবিয়া থেকে শুরু করে লেবানন পর্যন্ত। মূলত শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণেই অনেকদিন ধরে সৌদি আরব এবং ইরানের মধ্যে বিরোধ চলে আসছিল, বর্তমানে আপাতত সেটি চলে গেছে। বন্ধুরা, ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ইরান মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে, এবং নিজেদের মধ্যে যে দূরত্বগুলো ছিল সেটি অর্থনৈতিক বলেন, সামরিক বলেন, কূটনৈতিক বলেন, সেই দূরত্ব ঘুচে গেছে। গাজার উপরে অসামান্য হামলার কারণে মধ্যপ্রাচ্যের মুসলিমরা ইসরায়েলের উপরে প্রচণ্ড মাত্রায় খ্যাপা, আর এই খ্যাপাটি এবং রাগ, গুসা, ঘৃণা, দ্বন্দ্ব এগুলো একসাথে গিয়ে পড়েছে ইসরায়েলের উপরে। তাদের এই ধরনের হামলা মূলত তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। ইসরায়েল যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের হামাস নিধন কার্যক্রমের নামে সাধারণ মানুষের উপরে আক্রমণ চালিয়ে যাবে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান সঠিকভাবে হবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। এবং মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশ তাকে নতুন করে স্বীকৃতি দেবে না, এটিও কনফার্মলি বলা যায়। ইউরোপীয় ইউনিয়নের সুর কিন্তু ঘুরে গেছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোর একত্রিত চাপে বন্ধুরা ইউরোপীয় ইউনিয়নের কমিশনার জোসেফ বোরেল বলেছেন একমাত্র পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম সহ খানিনের যে সকল অঞ্চলগুলো বর্তমানে তাদের হাতে রয়েছে সেই অঞ্চলগুলো নিয়ে স্বাধীন ফিলিস্তিনি গঠনই হল স্থিতিশীল এবং নিরাপদ ইসরায়েল গঠনের অন্যতম উপায়। গাজা দখল করে ইসরায়েলের নিরাপত্তা কখনোই স্থির হতে পারে না, গত 50 দিন সেটি খুব ভালো করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং ইসরায়েল যদি তারা নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে নিশ্চিত করতে চায় অবশ্যই একটি স্থিতিশীল স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি গঠনে তাদের সহায়তা করতে হবে। অর্থাৎ ইউরোপে এখন স্বাধীন ফিলিস্তিনির কথা বলছে, এর পূর্বে কিন্তু ইউরোপ এটি বলতো না। এটি হামাসের একটি কৌশলগত বিজয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। যদি এই কাহিনীগুলো না ঘটতো তাহলে এখন আর জোরে সোরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথা কোথাও উঠতো না। এই ব্যাপারটি ইসরায়েল চেয়েছিল স্থায়ীভাবে চাপা পড়ে যাক, কিন্তু ইসরায়েলের সে চাওয়া হামাস ভণ্ডুল করে দিয়েছে। এখন আবার স্বাধীন ফিলিস্তিনির কথা অনেক জোরে সোরে উচ্চারিত হচ্ছে, এবং যত দ্রুত সম্ভব এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে সারা বিশ্ব মনে করে। সেখানে কোনো ধর্ম নেই, জাত নেই, পাত নেই, সারা পৃথিবীর অনেক রাষ্ট্র এখন ফিলিস্তিনি রাষ্ট্রটির স্বীকৃতি গঠনের জন্য কথা বলছে। যাই হোক, গাজা উপত্যকায় নতুন আরেকটি বিষয় এখন জড়ো হয়েছে যে এই যুদ্ধবিরতির পরে আসলে কী হবে। বন্ধুরা, ইসরায়েলি ট্যাঙ্ক এবং সাজুয়া যানগুলোকে সেখান থেকে বের হয়ে যেতে দেখা দিয়েছে। এখন পরবর্তীতে যুদ্ধ কি আবার স্থলপথ অভিযান শুরু হতে পারে? মূলত সেই ব্যাপারগুলোতে মধ্যপ্রাচ্য সহ এবং অন্যান্য দেশ মিলে যে চাপ প্রয়োগ করেছে ইসরায়েল এবং আমেরিকার উপরে সেটি তাদের ভাবনারও অতীত ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েল এবং ইরান এই দুটি দেশের যে বিরোধ বা মতবিরোধ, এটি যদি কোনো সময় যুদ্ধের রূপ নেয় তাহলে সেটি মধ্যপ্রাচ্যে আর শুধু একক দেশের ভিতরে থাকবে না, সেটি প্রচণ্ড আকারে চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ একই সাথে তারা সৌদি আরব, সিরিয়া, লিবিয়াতে অবস্থিত ইরানের ঘাঁটিগুলোকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উড়িয়ে দিতে পারে। আমেরিকার ঘাঁটিগুলো যদি এভাবে আক্রমণের শিকার হয় তারাও হয়তো ইরানের উপর হামলা চালাতে পারে। এক বা দুই মিলে ইরান সম্ভাব্যত তার এই হামলাকে ঠেকানোর জন্য তার সর্বশেষ ব্ল্যাকমেইলার যে অস্ত্র সেটি পারমাণবিক অস্ত্র উৎপাদনের ঘোষণা দিতে পারে। যেহেতু তার কাছে 60% ইন্ডিস সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম দিয়ে যে কোনো সময় কয়েক সপ্তাহের মধ্যে সে 2-3টি পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে।
অর্থাৎ আমেরিকার প্রেসারে যদি ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে তাহলে বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়া হয়তো কম আসবে। ইরান যেহেতু আক্রমণের শিকার হয়েছে তাই সে পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে পারে নিজেকে আত্মরক্ষা করার জন্য। অর্থাৎ ইসরায়েল যেমন আত্মরক্ষার অধিকারের মাধ্যমে ফিলিস্তিনির অভ্যন্তরে বিভিন্ন সময়ে অসময়ে বিমান হামলা এবং স্থল হামলা পরিচালনা করে, তেমনি ইরানও আক্রান্ত হওয়ার পর নিজেদের সার্বভৌম নিরাপত্তা সংরক্ষণ করার জন্য সে তার পারমাণবিক অস্ত্র বৌদ্ধভাবে উৎপাদন করতে পারে। এমন একটি যুক্তি দিয়ে ইরান সম্ভবত বলবে, মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইরানের এই পারমাণবিক অস্ত্র দারুণভাবে কাজ দেবে। আর তখন ইরান ইসরায়েলের মতো দেশকে আর গুনবে না। না গুনার কারণে ইরান আরও বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে। বন্ধুরা, ইসরায়েলের জন্য সবচেয়ে মারাত্মক যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে যে সম্পর্ক হতে গিয়েছিল সেটি ভেঙে গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার ইসরায়েলের জন্য আরেকটা হচ্ছে সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্ক। ইতিমধ্যে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্কটি ভেঙে যাওয়ার পর সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠার অন্যতম একটি নজির স্থাপিত হয়। আর তখন থেকেই আমেরিকা এবং ইসরায়েলের লবি মারাত্মকভাবে দুশ্চিন্তায় পড়ে যায়। নিজেদের সার্বভৌম নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় ধরনের দুশ্চিন্তায় রয়েছে এই মুহূর্তে ইসরায়েল। কারণ ইরান এবং সৌদি আরব যদি একসাথে একত্রে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করে তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের টিকে থাকা মারাত্মক দায় হয়ে যাবে। তাই ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ বোরেল এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে এনেছেন যে ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে আগে দরকার নতুন একটি ফিলিস্তিনি রাষ্ট্র বা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। অর্থাৎ দ্বিরাষ্ট্র ভিত্তিক নীতি যতদিন না পর্যন্ত ইসরায়েল মেনে নেবে এবং নতুন ফিলিস্তিনি রাষ্ট্র যতদিন না পর্যন্ত এখানে ব্যবহৃত হবে বা তৈরি হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা কোনোভাবেই একেবারে স্থিতিশীল হওয়া সম্ভব নয়। বন্ধুরা, ইরান আরও একটা ব্যাপার এখানে উস্কে দিয়েছে, আর তা হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে তার যে মিলিশিয়া বাহিনী রয়েছে তাকে এমন পরিমাণে অস্ত্র এখন দিচ্ছে তারা চরম মাত্রা ইসরায়েলের সামরিক শক্তির পরীক্ষা নিচ্ছে। আর এই পরীক্ষা নিতে গিয়ে ইসরায়েলের 12টা বাচ্চা তাদের সমরাস্ত্রগুলো শেষ হয়ে যাচ্ছে। তারা নতুন নতুন সামরিক সমরাস্ত্র চাচ্ছে আমেরিকার নিকটে, কিন্তু আমেরিকা পড়েছে আর এক ফাঁপড়ে। বন্ধুরা, রাশিয়ার সাথে কল্লা মেরে এখন আমেরিকা পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। রাশিয়ার সাথে জেদাজেদি করে ইউক্রেনকে প্রচুর পরিমাণে সমরাস্ত্র দেওয়ার পর এখন আরেকটি দেশ নতুন সমরাস্ত্রের গন্তব্য হয়ে উঠেছে। সেই দেশটির নাম হলো ইসরায়েল। এখন ইসরায়েল নামক দেশটি যদি কয়েক বছরের মধ্যে যুদ্ধ শেষ না করতে পারে এবং আমেরিকা থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সামরিক সমরাস্ত্র আনে তাহলে সেটি বহন করা তাদের জন্য মারাত্মক এক দুর্যোগ হয়ে দেখা দেবে এবং তাদের সামগ্রিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অর্থনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে ইসরায়েল কোনোভাবেই টিকে থাকতে পারবে না। কারণ তার যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থান মারাত্মক পর্যায়ে যে কোনো সময় 3-4 দেশের আক্রমণের শিকার হয়ে তছনছ হয়ে যেতে পারে। আর তার সবচেয়ে বড় ভয় হচ্ছে ইরান এবং সৌদি আরবের মধ্যে কন্ট্যাক্টনেস। কারণ ইরান এবং সৌদি আরব একসাথে যদি একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে তারা নিজেদের মধ্যে শেয়ার করে ইসরায়েলের বিরুদ্ধে কাজে লাগাতে চায় তাহলে ইসরায়েলের এখানে বেঁচে থাকা সম্ভব নয়। আর এটি হচ্ছে সৌদি আরবের জন্য মারাত্মক উপায় মধ্যপ্রাচ্যের এই সহিংসতা বন্ধ করার জন্য। সৌদি আরব যদি উইলিংলি ইরানের সাথে তার কোনো বিরোধ নিয়ে রেখে মূলত অর্থনৈতিক এবং সামরিক বা কূটনৈতিক সম্পর্ক যত দ্রুত স্থাপন করবে এবং যত বেশি গভীরভাবে স্থাপন করবে ইসরায়েল তত বেশি দুশ্চিন্তায় পড়বে। কারণ মিলিত ইরান এবং সৌদি আরবকে কোনোভাবে এই মুহূর্তে রোখা কোনোভাবে ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এখন সেই উপসাগরীয় সেই দিন নাই যে ইচ্ছা করলে তারা 6 দিনে বিভিন্ন অংশ দখল করতে পারবে। শুধুমাত্র সৌদি আরব এবং ইরান যদি তারা জ্বালানি অস্ত্র প্রয়োগ করে, যদি তারা অর্থনৈতিক অবরোধ প্রয়োগ করে, যদি তারা সামরিক হামলার হুমকি দেয় যে বেশি গাজায় বাড়াবাড়ি করলে কিন্তু ইসরায়েল একেবারে অবস্থা খারাপ করে দেওয়া হবে, সেই হুমকিকে তারা কোনোভাবেই অন্যভাবে নিতে পারবে না। তাদের অবশ্যই হুমকির ব্যাপারে কনসার্ন হয়ে মূলত আমেরিকার শরণাপন্ন হবে যে দাদা আমাদের বাঁচান। তখন আমেরিকা সম্ভবত সৌদি আরব এবং ইরানের সাথে একটি আলোচনায় বসার কায়দা খুঁজতে পারে। ইরান তো আলোচনায় বসবে না, কারণ ইরান ইসরায়েলি নামক রাষ্ট্রটিকেই স্বীকার করে না। ইসরায়েল নামক একটি রাষ্ট্র পৃথিবীর বুকে আসে এটি ইরান স্বীকার করে না। পৃথিবীর অনেক দেশই স্বীকার করে না, আমাদের বাংলাদেশই স্বীকার করে না যে ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীতে আসে। বাংলাদেশ কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, অর্থাৎ পৃথিবীর অনেক দেশ এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। সুতরাং সৌদি আরব সম্ভবত অদূর ভবিষ্যতে আর ইসরায়েলকে স্বীকৃতি দেবে অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশ অদূর ভবিষ্যতে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যায় না। আর বর্তমান তার যে চরিত্র আর ব্যবহার, এই চরিত্র ব্যবহারের কারণে সে নিজের নিরাপত্তাকে নিজেই এখন পায়ে দোলে মারছে।
সুতরাং ভবিষ্যতে কী হয় সেটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তবে ভালো কিছু দেখা যাচ্ছে না। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন বক্তব্য অনুসারে যদি ভবিষ্যতে কিছু ঘটে তা হচ্ছে ইসরায়েল নামক রাষ্ট্রটির পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, আর ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করার সাথে সাথে ইসলামিক কান্ট্রিগুলোর একটি সম্মিলিত সেনাবাহিনী গঠনের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য সেখানে মোতায়েন করা উচিত, সেটি জাতিসংঘের অধীনে হোক অথবা নিজেদের অধীনে হোক। তখন একসাথে 40-55 বা বিশেষ করে 57টি দেশ ইসরায়েলের যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার জন্য কাজ করতে পারবে। বর্তমানে যেমন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কোস্টগার্ড এবং নৌবাহিনীর জাহাজ লেবাননের সমুদ্র সীমা নিরাপত্তা প্রদান করছে জাতিসংঘের মাধ্যমে। সুতরাং ওআইসিভুক্ত দেশগুলো নিজেদের সেনাবাহিনী গঠন করে যখন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হবে সেগুলো নিরাপত্তা ব্যবস্থা সহ ইসরায়েল যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে সীমান্ত তাদের যথোপযুক্ত জবাব দেওয়ার জন্য মূলত ভবিষ্যতে এদের প্রস্তুত করা উচিত বলে আমি মনে করি। তাই যত দ্রুত এটি করা সম্ভব হবে তত দ্রুতই সামগ্রিক ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য ভালো হবে। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। বন্ধুরা, ভবিষ্যতে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। রাশিয়া ইউক্রেন, ইসরায়েল ফিলিস্তিনি, ইসরায়েল ইরান, ইরান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের সামরিক যে সকল দ্বন্দ্ব এবং কনফ্লিক্ট রয়েছে সেই বিষয়ে আপডেট পেতে চাইলে, নিয়মিত দারুণ দারুণ বিশ্লেষণ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড দেব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।